আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলাম আল্লা নবী আবাদা সম্মানিত দিন ভাই ও বোনেরা আমরা আজকে কিছু প্রশ্নের উত্তর আপনাদের সামনে পেশ করব যেগুলো খুবই জরুরি জানার এবং সে সম্পর্কে বাস্তবভাবে প্রয়োগ করার মাগরেবের পূর্বে সোনাত পড়া যাবে কি বন্ধুরা আমার বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে সোনটা বাংলাদেশে চালু ছিল না অর্থাৎ মাগরেবের আজানের পর এবং ফরজ সালাতের আগে সোননাথ সালাদ দুই রাখাত পড়া যে রাসু সাল্লা আলিয়াল্লামের আদর্শ তিনি যে পড়তে বলেছেন কেউ চাইলে পড়তে পারে এই সোনাদটা চালু ছিল না আলহামদুলিল্লাহ এই মাত্র কিছু বছর আগে বিভিন্ন মসজিদে এটা শুরু হয়েছে এই সোনাদ সম্পর্কে জানার কারণে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে প্রায় মসজিদে প্রিয় নবী প্রেমিক যারা নবীর সোনাত মানতে চাই তারা এই সোনাদটা আমূল করতে চাই। কিন্তু দুঃখজনক হলো এই সোনাথের উপরে যেন কেউ আমুল না করতে পারে এই জন্য মাগরেবের আজানের পরে প্রায় মসজিদেই নতুন করে আলোচনা বক্তব্য শুরু করেছে ইমামগণ যেন এই সোনারটা পড়তে না পারে এই সারা দেশেই এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এক শ্রেণীর আলেম এই উপায়টা অবলম্বন করেছে ইমামরা এই উপায় অবলম্বন করেছে এটা সম্পূর্ণ সোনাতের খেলাফ এবং সোনাত বিরোধী রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম সোনাত সালাদ পড়তে বলেছেন এমনিতেই যে কোনো সালাতের আজান এবং একামতের মাঝখানে সোনাত পড়ার কথা বর্ণিত হয়েছে ছয়শো সাতাশ নম্বর হাদিস শহি বুখারির মধ্যে আসছে আটশো সাঁত্রিশ নম্বর হাদিস সহী মুসলিমের মধ্যে আসছে সেখানে স্পষ্ট রসসোলাল্লাহ সালাম বলে দিয়েছেন আজান এবং একামতের মাঝে সালাত রয়েছে দ্বিতীয়ত বিশেষ করে মাগরেবের সালাতের পূর্বে আজানের পরে দুই রাতের সন্নাতের কথা সাল্লাহ আলাইসাল্লাম নিজেই বলেছেন শহীদবুখারির এগারোশো তিরাশি নম্বর হাদিসটা খুললেই পাবেন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন সল্লো কবলা সলাতিল মাগরেবে রাকাতাইন সল্লো কবলা সলাতিল মাগরেবে রাকাতাইন আলাফিস লিমান শাহ রসাল্লা আলি বলছেন তোমরা মাগরেবে সালাতের পূর্বে দুই রাকাত পড়ো মাগরেবে সালাতের পূর্বে দুই রাকাত পড়ো মাগরেবে সালাতের পূর্বে দুই রাকাত পড়ো শেষে গিয়ে বলেছেন লিমান শাহ যার ইচ্ছা সে পড়বে যার ইচ্ছা সে পড়বে কারণ হলো এটা যেন নিয়মিত সন্নাথে পড়তেই হবে এটা যেন মানুষ মনে না করে তাহলে হাদিসে নির্দেশনা দেওয়া আছে সোনাদ পড়তে পারে তাহলে আমরা কেন এটাকে বাধা দেবো অধিকার দিল কে দ্বিতীয়ত আরও আশ্চর্য হল রসুল্লা সাল্লামের যুগে সাহাবিরা এই সোনারটা এমনভাবে আদায় করতেন যে কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করতেন কোনো সাহাবি তো তিনি মনে করতেন যে হয়তোবা মাগরেবের সালাদ শেষ হয়ে গেছে যেমন সহি মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে উনিশশো নম্বর হাদিস আর একটা তাদের পাওয়া যাবে আটশো সাঁত্রিশ নম্বর হাদিস যে হাত্তা ইন্নার রজুলাল গরিবা লায়াদু খুল মসজিদা মিন হাসিবু আন্না সালাত অর্থাৎ রসাল্লামের যুগে কোনো ব্যক্তি যদি অপরিচিত ব্যক্তি মসজিদে প্রবেশ করতেন ফাইয়া হাসিবু তিনি ধারণা করতেন আন্না সালাতকসলিয়াত এই সালাদটা পড়া শেষ হয়ে গেছে অর্থাৎ মাগরে সালাদ পড়া শেষ হয়ে গেছে কেন মিন কাসরাতে মাইসলি হিমা অর্থাৎ অধিক সংখ্যক মানুষ এই সালাদটা পড়তেন যার কারণে অপরিচিত মানুষ এসে মনে করতেন যে মাগরেবের সালাদ হয়তো পড়া হয়ে গেছে তারা এখন সোনাদ পড়ছে তো হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত স্পষ্ট বোঝা যাচ্ছে মাগরেবের পূর্বে মাগরেব রাজানের পরে রাসুদ সাল্লা আলিক সাল্লামের সাহাবিরা সালাত আদায় করতেন অথবা আমাদেরকে এই আদর্শটা ধরে রাখার চেষ্টা করতে হবে কখনোই কোনোভাবেই জেনে বুঝে এইভাবে সোনাতকে অবজ্ঞা করার কোনো কৌশল অবলম্বন করা যাবে না আল্লাহ আমাদের হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ একটি প্রশ্ন ফজরের জামাত চলাকালীন সোনাত পড়া যাবে কি ফজরের ফালা চলছে এমতো অবস্থায় সন্ন্যাত পড়ার কোনো সুযোগ নাই রসল্লা সাল আলী আসাল্লাম বলেছেন ইদা উকিমাতি সোলা ফালা সলাতা ইল্লাল মাকতুবা অর্থাৎ এটা সহিবুখারিতে পাওয়া যাবে ছয়শো তেষট্টি নম্বর হাদিস সহি মুসলিম পাওয়া যাবে ষোলোশো আটাত্তর নম্বর হাদিস আমরা খুঁজলেই পাব মুসলিমের প্রথম খণ্ডের দুইশো সাতচল্লিশ পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে যখন রসল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন সালাতের একামত দেওয়া হবে তখন ফরজ সালাদ ব্যতীত আর কোনো সালাত নেই এটা একটা প্রসিদ্ধ কথা বা প্রসিদ্ধ বক্তব্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলছেন এই দা উকিমাতিস সলা সালাতের একামত হয়ে গেলে ফালা সলাতা আর কোনো সালাত নেই ইল্লাল মাকতুবাহ ফরজ সালাত ব্যতীত যেহেতু একামত হয়ে গেছে কেউ যদি সোননাতে রত থাকে তাকে সোনাত ছেড়ে দিয়ে ফরজ সালাতে শরিক হতে হবে এটা রসদাল্লা সাল্লামের নির্দেশ কিন্তু দুঃখজনক হলো যে বাংলাদেশের প্রায় মসজিদে দেখা যায় যে ফজর সালাত শুরু হয়ে গেছে কেউ সোনাদ পড়তে পারেনি জামাতে শরিক না হয়ে পিছনে সোনাত পড়ছে তারা তারা এই হাদিসটাকে মানে না অবজ্ঞা করে থাকে কারণ ইমামরা তাদেরকে শিখিয়ে দিয়েছে যদি সোনারটা সালাতের পূর্বে পড়া না হয় তাহলে সূর্য ওঠার পরে পড়তে হবে এই জন্য সালাত চলাকালীনই সোনারটা পড়ে পড়ে অথচ এটা হাদিসের খেলাপ আপনি যখন আবুদাউদের বারোশো সাতষট্টি নম্বর হাদিস প্রথম খণ্ডের একশো আশি বর্ণিত হয়েছে হাদিসটা এই বারোশো সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ফজর সালাত শেষ করার পরেও সোননাদ পড়তে পারবে সাথে সাথে যদি কোনো ব্যক্তি পূর্বে সোননাত না পড়তে পারে তাহলে ফজর সালাত শেষ হওয়ার পরে দুই রাকাত সোননাথ পড়ে নিবে এটা হাদিস দ্বারা বর্ণিত হয়েছে যেমন কয়েস ইবনু আমর থেকে বর্ণিত র রসুল্লাহ সাল্লাহ ইসলাম রজুলানি সল্লি বাহাদা সলাতে সুবেহে রা কাতায় নেই রসুল দেখলেন একদিন যে একজন ব্যক্তি ফজর সালাতের পরে দুই রাকাত পড়ছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন ফকাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সলাত সুবেহ রাকাতান ফজর সালাত তো দুই রাকাত ফকাল রজুলু রজুল ইন্নিলাম আকুন সল্লাই তু রাকাতাইন আল্লা তাইনে কবলা হুমা ফসল্লা তুমা তখন রসুল্লাহ সাল্লামকে ওই সাহাবি বললেন আল্লাহ রসুল সাল সাল্লাম আমি এই পূর্বে দুই রাখা সালাদ পড়তে পারিনি এই জন্য ফসল্লা তো আমি ওই দুই রাখা সালাদ পড়লাম আল আন এখন পড়লাম ফসা কাতা রসোল্লা সাল্লাম তখন আল্লাহ রসুল চুপে গেলেন আর কোনো কথা বললেন না তাহলে সালাত ফজরের ফরজ সালাতের পরে যে সোনাত পড়া যাবে এটা তো হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আর পড়া যাবে বলেই ওই সাহাবি বলার পরে রস্লা সাল্লাম কোনো কথা বললেন না তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে ফজরের সালাত ফরজ সালাদ শেষ করার পরে আমি দুই রাখার সুন্নাত পড়তে পারি যদি আগে না পড়তে পারি কিন্তু জামাত চলাকালীন পড়তে হবে সুন্নাত সালাত এটার কোনো দলিল নাই এবং পড়া উচিতও নাই বরং রসুল সাল আলাইহি আসাল্লাম পড়তে নিষেধ করেছেন আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সোনাতের প্রতি আমল করা তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি